আদম তোমেজি হক একজন বাংলাদেশী শিল্পপতি, ব্যবসায়ী এবং সমাজসেবক। তিনি এটিহক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং একজন বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদম তোমেজি হক 1976 সালের 29 ডিসেম্বর ঢাকার ইস্কাটন এলাকায় জন্মগ্রহণ করেন। পিতা ব্যারিস্টার তোমেজুল হক এবং মাতা ইয়াসমিন হকের একমাত্র পুত্র সন্তান। আদম তোমেজি হকের পিতা তোমেজুল হক ভারতের আসামের বাসিন্দা হলেও দেশভাগের আগে তিনি ঢাকায় চলে আসেন এবং ঢাকায় সেখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন তোমেজুল হক। আদম তোমেজি হক 9 বছর বয়সে পড়াশোনার জন্য লন্ডনে পাড়ি জমান এবং সেখানে একটি বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করেন। আদম তোমেজি হক যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আদম তোমেজি হকের পিতা হক গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ব্যারিস্টার তোমেজুল হক 2002 সালে যখন প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড সক্রিয় অংশগ্রহণ বন্ধ করে দেন, আদম তোমেজি হক 18 বছর বয়সে পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানটির হাল ধরেন এবং 2010 সালে তিনি হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব বহন করেন। 2011 সালের ম্যানেজিং কমিটির ডিরেক্টর হওয়ার পর নিজেকে বিস্কুট ব্যবসার সাথে জড়িত করেছেন। দাম্পত্য জীবনে আদম তোমেজি হকের দুই স্ত্রী রয়েছে, লিজা আদম হক, নুসরাত হক, এবং তাদের ঘরে 5 জন সন্তান রয়েছে।